ভুয়ো কল সেন্টারের পর্দা ফাঁস হলো এবার। গোপন অভিযান চালিয়ে গ্রেফতার করা হলো 34 জনকে। ঝাঁ চকচকে বিল্ডিংয়ে বসে লোক ঠকানোর অভিযোগ আসছিল বিভিন্ন কল সেন্টারের বিরুদ্ধে। তাই সল্টলেক সেক্টর 5-এ ভুয়ো কল সেন্টারটিতে অভিযান চালিয়ে এখনও পর্যন্ত 22 জন যুবক ও 12 জন মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোবাইল টাওয়ার বসানোর নাম করে ও লোন পাইয়ে দেওয়ার নাম করে তারা মানুষদের প্রতারণার জালে ফাঁসায় বলে অভিযোগ। এই ভিত্তিতে মঙ্গলবার রাতে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ সেখানে রাতভর তল্লাশি চালিয়ে প্রচুর মোবাইল ও নথি উদ্ধার করেছে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।